75-এ 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করায় কারাভোগ করেছিলেন নাটোরের গুরুদাসপুরের 3 তরুণ। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করে এলাকায় লিফলেট বিতরণকালে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রায় 2 বছরের ডিটেনশন ও 6 মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করে 29 মাস পর বন্দিদশা থেকে মুক্তি পান এই 3 বন্ধু। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন। মাসুম আলিসা। নাটোরের গুরুদাসপুরের চাঁচকোর বাজার এলাকার বাসিন্দা 3 বন্ধু প্রবীর কুমার বর্মন, নির্মল কর্মকার ও অশোক কুমার পাল, সে সময় তারা ছিলেন কলেজ পড়ুয়া টগবগে যুবক, সক্রিয় ছাত্রলীগ কর্মী। 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হলে তারা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। হাতে লেখা পোস্টারে প্রতিবাদের শুরু। এরপর বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে লিফলেট বিতরণ করেন। সেই অপরাধে পুলিশ গ্রেফতার করে তাদের। বিনা বিচারে বন্দী ছিলেন 2 বছর। পরে বিচারে 6 মাসের সশ্রম কারাদণ্ড ও 200 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড দেন আদালত। নাটোর উপকারাগার ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে 29 মাস কারাভোগ করেন তারা। রাজশাহী কারাগারে তারা নির্যাতনের শিকার হন। 3 বন্ধুর জীবন এখন সংসারের ভারে নুজ্জ, সন্তানদের খরচ যোগানো কষ্টসাধ্য বিষয়। আমরা 3 বন্ধু যুক্তি করি, পরামর্শ করি, কোনো প্রতিবাদ নেই কেন, তখন আমরা নিজেরাই হাতে লিখে পোস্টারিং চারিদিকে ওয়ালে লাগাই। ইতিমধ্যে পুলিশ কিভাবে খবর পায়, খবর পাওয়ার পরে আমরা 3 বন্ধুই অ্যারেস্ট হই নাটোর জেলে। তখন সাবজেল ছিল নাটোর জেলে, আমাদের যথেষ্টভাবে অত্যাচার এবং আমাদের শারীরিক নির্যাতন করা হয়। তারপর ওখান থেকে রাজশাহী সেন্ট্রাল জেলে পাঠানো হয়। 29 মাস জেলে থাকার পরে রাজশাহী জেলের থেকে আমরা মুক্তি পাই। 3 সংগ্রামীকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন এই কর্মকর্তা। তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় উপজেলা পরিষদ থেকে এবং গভর্নমেন্টের অনেক বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে প্রতি বছর উপবাস ব্রত পালন করেন নাটোরের এই 3 প্রতিবাদী। মাসুম আলিসা, 21 টেলিভিশন।